আসসালামু আলাইকুম। ডিজিটাল ড্রিমস আইটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। যারা আমাদের ভিডিওটি রীতিমতো দেখেন এবং যারা আমাদের চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি, আশা করি করে দিবেন। আপনারা আমাকে আমার ছবি আমার ভিডিওতে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে আমাদের ভিডিও নতুন নতুন ভিডিও দেওয়ার ইচ্ছা জাগে। তো আজকে যেটি দেখাবো আপনাদের এই ভিডিওতে, সেটি হচ্ছে যে যারা বিকাশ অ্যাকাউন্ট আছে, তারা তো প্রায় সেন্ড মানি করেন, কেউ কাউকে টাকা পাঠাচ্ছেন, ঠিক আছে? এখন সেন্ড মানি করতে গেলে আমাদের কি করতে হয়, আমাদের নাম্বার টিপে তারপরে আমরা সেন্ড মানি করি, অথবা আমাদের মোবাইলে থাকা সেভ করা নাম্বার থেকে আমরা সেন্ড মানি করি। তো আমি চাচ্ছি যে, যেমন আমরা যখন কোনো একটি দোকানে যাই, তো দেখা গেছে আমরা ক্যাশ আউট করতে গেলে আমরা স্ক্যান করি, কিউআর কোড স্ক্যান করি, আবার পেমেন্টে কোনো কোনো শোরুমে অথবা কোনো কোনো দোকানে আমরা পেমেন্টের মাধ্যমে আপনার কিউআর কোড থাকে, ওইটা আমরা স্ক্যান করে আমরা টাকা পাঠাই। তো আমি চাচ্ছি আমার নিজস্ব একটা কিউআর কোড থাকুক, যাতে করে আমরা টাকা খুব ইজিলি আমরা কিউআর কোডের মাধ্যমে স্ক্যান করে আমরা যাতে পাঠিয়ে দিতে পারি। তো এরকম একটি প্রসেস বিকাশ নিয়ে এসেছে। বিকাশ আমাদের দৈনন্দিন জীবনে যা যা দরকার, খুবই সহজ সহজভাবে টাকা লেনদেন করার সব প্রসেসই তারা করছে। তো দেখেন এখন আমরা এই কাজটা করব কিভাবে, আমাদের কিউআর কোডটা আমরা কোথায় পাব। তো এই ভিডিওতে আপনাদেরকে সেই জিনিসটাই দেখাবো যে কিউআর কোডটা আসলে আপনি কোথায় পাবেন। তো চলুন আমাদের মোবাইল স্ক্রিনে এবং দেখে আসি যে আমাদের কিউআর কোডটা কোথায় আছে এবং আমরা সেটা কিভাবে মোবাইলে ডাউনলোড করব। তো ডাউনলোড করার পর আমরা যদি সেটা প্রিন্ট করি, প্রিন্ট করে যদি আমরা আমাদের আমাদের যদি কারো বিজনেস থাকে, সেখানে আমরা ইচ্ছা করলে লাগিয়ে দিতে পারবো, অথবা কাউকে দিবেন, সে স্ক্যান করে টাকা পাঠিয়ে দিতে পারবে। তো আমরা মূল ভিডিওতে যাই এবং দেখে আসি যে আসলে কিভাবে আমরা এই কাজটি করব। ধন্যবাদ সবাইকে। তো আমরা চলে এলাম মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আমরা ফার্স্টে যে কাজটি করব, আমরা চলে যাব হচ্ছে বিকাশ অ্যাপে। তো বিকাশ অ্যাপে আমরা আজকে যেটা দেখব, সেটা হচ্ছে যে আমার নামের যে কিউআর, আপনারা দোকানে গেলে দেখবেন কিউআর কোড থাকে, হ্যাঁ, বিকাশেরই থাকে, পেমেন্টের জন্য কিউআর থাকে, ক্যাশ আউটের জন্য কিউআর থাকে। আমরা খালি কিউআর কোডটি স্ক্যান করে আমরা টাকা নিই বা টাকা দেই। তো আমাদের যে কাজটি হবে, সেটা ফার্স্টে হচ্ছে আমাদের বিকাশ অ্যাপে যেতে হবে। তো বিকাশ অ্যাপে যাওয়ার পরে, যেহেতু পাসওয়ার্ড দেওয়া ছিল এর জন্য দেখায়নি, যাই হোক, বিকাশ অ্যাপে যাওয়ার পরে আমাদের এই যে নাম, আমাদের যে ছবিটা আছে, তো এই ছবিতে আপনি গিয়ে ট্যাপ করুন। ট্যাপ করার পরে দেখতে পারবেন এই যে এখানে লেখা আছে আমার কিউআর। তো আমার কিউআরে আপনি একটি ট্যাপ করুন। ট্যাপ করার পরে দেখেন এখানে বিকাশে আমার কিউআরের ভিতরে, এই যে বিকাশের যে এটার ভিতরেই কিন্তু আপনার কোডটি আছে। তো আপনি কি কি করবেন, আপনি এটা শেয়ারও করতে পারেন অথবা ডাউনলোড করতে পারেন। তো আপনি ডাউনলোড বাটনে ক্লিক করুন, তাহলে যে বলছে ফাইল হ্যাজ বিন সেভ টু গ্যালারি, মানে আপনার যে এই বিকাশের যে কিউআরটা আছে, এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে গিয়েছে। তো আমরা একটু দেখি যে আসলে গ্যালারিতে আসছে কি না। তো গ্যালারিতে যাই, যাওয়ার পর দেখেন যে হ্যাঁ, আমাদের এই যে বিকাশ ইয়াটা আসছে, লেখা আসছে সেন্ড মানি করতে বিকাশ অ্যাপ দিয়ে কিউআর কোডটি স্ক্যান করুন। এই যে বিকাশ নাম্বার এবং ইয়াটা আপনাদের সামনে আসছে বিকাশ লোগো সহ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনার যে নাম্বারে যে কিউআরটা আছে, যে সেন্ড মানি করার জন্য, সেটি আপনারা কিভাবে কিউআরটা মানুষের সামনে তুলে ধরবেন, যাতে বা আপনার পরিচিত কারো কাছে কিভাবে দিবেন যাতে আপনাকে সে টাকা পাঠাতে পারে। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।